أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله আমরা কোরআনের মাধ্যম দিয়ে জানব একজন সফলকাম সফলকাম দেশপ্রধান, একজন সফলকাম নেতা, একজন সফলকাম দেশ সেবক, এদের পরিচয়টি কোরআনের দৃষ্টিতে আমরা কি পেতে পারি, কোরআন আমাদেরকে এই ব্যাপারটি নিয়ে কি বলতে চায় যে একজন সফলকাম যে দেশ প্রধান বা নেতা বা কর্মী বা অফিসার ইরাকি পৃথিবীতে ভয় ভীতিতে জীবন কাটায়। আমরা যদি কোরআনের দৃষ্টিতে একটু দেখি, কোরআনের 24 নম্বর সূরা নূর এর আয়াত নম্বর 55, 56 এবং 57, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদা আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালিউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়ালিউবাদ্দিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানী লা ইউশরিকুনা বি শাইআ ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকুমুল ফাসিকুন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير এই অনুবাদ হল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর নেক কাজও করে যাচ্ছে, পরে তাদেরকে আমি অবশ্যই দুনিয়ার বুকে আধিপত্য করার সুযোগ দান করব, যেমন তাদের পূর্বেকার লোকদেরকে প্রতিষ্ঠা ও প্রতিপত্তি দান করেছি আর তাদের জন্য জীবন ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করে দিয়েছি যা তাদের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া তাদের ভয় ভীতি ও আশঙ্কার পরে সেসবের বিনিময়ে শান্তি দান করেছি। তারা আমারই বন্দেগি করতে থাকবে, আমার সাথে আর কিছুই তারা মোটেই শরিক করবে না, কিন্তু যে কেউ এরপরে অকৃতজ্ঞ হবে তারাই তো নাফরমান দলের সামিল হয়ে যাবে, নাফরমান দলের মধ্যে গণ্য হয়ে যাবে। তোমরা সবাই সালাত কায়েম রাখো এবং যাকাত আদায় করো আর রাসূলের তাবেদারি হও যেন তোমাদের উপর অনুগ্রহ দান করা যেতে পারে। মোটেই ভেবো না কাফেররা এই দুনিয়ার বুকে কাবু করতে ফেলবে, ওদের ঠিকানা হচ্ছে আগুন, কতই না নিকৃষ্ট সে জায়গা, সেখানে তারা ফিরে আসতে বাধ্য হবে। তো এখানে সফলকাম যে নেতা, সফলকাম একজন দেশ প্রধান বা কর্মকর্তা কর্মচারী, এদের ব্যাপারটি নিয়ে আল্লাহ বলছেন, এরা যখন দেশে প্রতিনিধিত্ব করে তখন তাদের ভয় ভীতিকে আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে পরিবর্তন করে দেন। কারণ সফলকাম নেতারা এরা ঠকবাজ হয় না, এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নাস্তিক হয় না, এরা আল্লাহ তাআলার বান্দাদের জন্য যে নিয়ম নীতি এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন এই গ্রন্থ আকারে, তারই দৃষ্টিতে তারা সব জায়গায় ফাসলা করে। তাই এদের আল্লাহ সবসময় নিরাপত্তায় রাখেন, নিরাপদে রাখেন। আর কোনো দেশে যখন দেশের মানুষ কোনো দেশে দেশের মানুষ যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে নিজেদের মন গড়া মতবাদের উপর এসে যায়, তখন জালেম শাসকদের কারণে তারা সবসময় বিভিন্ন ধরনের আতঙ্কে থাকে, ভয়ে থাকে, ভীতিতে থাকে। আর এই জালেম শাসকরা জনগণের থেকে ভয় পায়, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না, অফিসাররা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না, আর জনগণেরা এই জালেম শাসক থেকে ভয় পায়। তো একে অপরের মুখোমুখি হয়ে জীবন কাটায়, সেই হেতু গোটা দেশ অরাজকতায় থাকে। আল্লাহ বলছেন, দুনিয়াতে যখন আধিপত্য আল্লাহ দিবেন কাউকে আর এই সুযোগ করে দেবেন, তখন তাদের উচিত হল তারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করবে এবং তারা সবাই আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার আইনকে বাস্তব রূপ দেওয়ার জন্য সাধনা করবে, এবং যদি তারা করতে পারে তো তাদের ভয় ভীতি এবং আশঙ্কা এগুলি সব বিনিময় করে দেবেন শান্তির সাথে, নিরাপত্তার সাথে। অন্যথায়
যারা আল্লাহ তাআলার সাথে শরিক করবে, আল্লাহ তাআলার আইনের সাথে শরিক করবে, মানুষের আইনকে বাস্তব রূপ দেবে, এ ধরনের চেষ্টা সাধনা যারা করে যাচ্ছে, তারা সত্যি এই পৃথিবীতে শান্তি পেল, যে কোনো দেশের হোক না কেন। দেখ, যে কোনো দেশেই যখন মানব কল্যাণের আইন বাদ দিয়ে গুটি কতক লোক তারা হিংসা আর নিজেদের জেদ আর নিজেদের ইচ্ছাকে যখন প্রাধান্য দেয়, তখন তাদের আর শান্তি আসে না, ঘুমেও তারা শান্তি পায় না, খেয়েও শান্তি পায় না, চলাফেরা করেও তারা শান্তি পায় না। তো সফলকাম দেশ সেবক যারাই হোক না কেন, তারা নিজেরা মানুষের সেবায় নিজেদের ব্যক্তিত্বকে সবসময় বিলীন করে দেয়, বিধায় দেশের মানুষেরা শান্তিতে থাকে, তারা নিজেরাও শান্তিতে থাকে। এই সিস্টেম কোরআনেই আল্লাহ তাআলা শুরু দিন থেকে বলে দিয়েছেন। এখন আপনি যদি দেশ সেবক হন, তো আপনাকে চিন্তা করতে হবে, যদি আপনি শান্তি চান, আনন্দ চান, নিরাপত্তা চান, তাহলে কোরআনের দিকে অবশ্যই আপনাকে ফেরত আসতে হবে। নচেত যেভাবে আপনার দিন কেটে যাচ্ছে এইভাবে কেটে যাবে, আর একদিন আপনি সেই চিরস্থায়ী যে যাতনার জায়গা সেখানে পৌঁছে যাবেন না।